আসসালামু আলাইকুম জানাত রায়হান রিফাইভ থেকে ওয়েলকাম করতেছি নতুন একটা ভিডিওতে। তো আপনাদের সাথে রাগ করে তো চলেই গিয়েছিলাম, আর আপনাদের এত এত রিকোয়েস্ট যে ফেলতে পারলাম না, আবারও আমাকে ফিরে আসতে হলো। আমি কিন্তু রেসিপি দিলে আপনারা লাইকও দেন না, দেখিয়ে চলে যান, ওইটা নিয়ে আমি একটু রাগ করছিলাম, চলে গিয়েছি। আর আপনারা ইনবক্সে এত এত এসএমএস করতেছিলেন যে আপু রেসিপি দেন রেসিপি দেন, তো রিকোয়েস্টটা অবশ্যই রেখে আবার চলে আসলাম। যেহেতু মাথায় ছিল যে কোনো রেসিপি আপলোড করবো না, শ্যুট করা হয় নাই, এটা একটু উপকারী ভিডিও, সেজন্য আপলোড করে দিচ্ছি। ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ভিডিও। তো এটাকে অনেকে শরীফা ফল বলে, অনেকে আতা ফল বলে। তো আমাদের গাছের আতা ফল, গাছ পাকা এই ফলটা কিন্তু অনেক উপকারী। তো এটা কাটার একটা প্রসেস আছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আপনারা অনেকে কী করেন, বডি ছুরি দিয়ে কেটে ফেলেন, এমনটা করবেন না। হাত দিয়ে এটা ভেঙে আপনারা দুই পাশ আগে আলাদা করে নেবেন। আর এই ফলটা একটু নুনতা টাইপের হয়, সেজন্য গাছ পাকা হলে খেতে ভালো লাগে, মানে গাছে অনেকটা কালার ধরে আসলে আপনারা এটাকে নামিয়ে ফেলবেন। বেশি কাঁচা থাকা অবস্থায় নামালে দেখা যায় অনেকটাই নুনতা লাগে। আর এটার জাস্ট উপরে শক্ত খোসাটা ফেলে দেওয়া হয়, ভেতরে বিচি আর অনেকটাই আবরণ, কিন্তু খেয়ে ফেলা যায়, অনেকটাই মজা। তো এমনটা খেতে কিন্তু অনেক ঝামেলা, মুখে লেগে যায় কিংবা অনেক কিছুই অপচয় হয়। সেই জন্য যখন পেকে যাবে আপনারা কী করবেন, এরকম একটা চামচের সাহায্যে প্রথমে বিচিগুলো নিয়ে নেবেন, এরপর এর ভেতরে যে একদম শক, মানে এই যে শক্ত একটা অংশ আছে আর কি, ওটার কাছাকাছি যতক্ষণ না আসে ততক্ষণ আপনারা এর মধ্যে দেখে এরকম দেখতে পাচ্ছেন এই এরম জিনিসটা আপনারা নিয়ে ফেলবেন আর কি। এটাও খাওয়া যায়, এটা অনেক মজার। তো এটা কিন্তু আমাদের হাড়কে অনেক মজবুত করে, অনেক ভিটামিন সমৃদ্ধ একটা ফল, আমাদের হাড়কে অনেক শক্ত করে মজবুত করে, আর অনেক চোখের জ্যোতি বাড়াতে কিন্তু এটা আমাদের সাহায্য করে এই ফলটা। আর এভাবে নিয়ে একত্রিত করে আপনি চামচের সাহায্যে খেতে পারবেন। এক্ষেত্রে কিন্তু এক একটা জিনিসও ওয়েস্ট হবে না, মানে অপচয় হবে না আর কি। এমনিতে খেতে গেলে কিন্তু জাস্ট বিচিটা খাওয়া হয় আর ওগুলো নষ্ট হয়ে যায়। তো চামচের সাহায্যে আমি কোন খেয়ে নিব এই আর কি, সেম প্রসেসে আরেকটাও আমি কেটে নিব, সেজন্য এটার ডিটেলসটা আর কি বলবো। চামচের সাহায্যে কে জাস্ট বিচিটা আপনি ফেলে দিবেন। আপনি যদি বাচ্চাদের দেন, হাত দিয়ে একদম বিচিটা নিয়ে নিতে পারেন, বিচিটা আপনি সরিয়ে জাস্ট এগুলো দিতে পারেন, বাচ্চারা খুব মজা করে খাবে। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লাগছে, উপকারে আসবে একটু হলেও। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।